আমরা জানি এনজাইমের দুটো পার্ট, একটা হচ্ছে প্রোটিনেসিয়াস পার্ট যেটাকে আমরা অ্যাপোএনজাইম বলি, আর সেই পার্টটা আরেকটা নন প্রোটিন পার্টের সাথে যুক্ত হয়ে যেটাকে আমরা কোফ্যাক্টর বলি পুরো এনজাইমটা তৈরি করে, যেটাকে আমরা হলো এনজাইম বলি। তো এনজাইমের কাজের জন্য এই হলো এনজাইম হওয়াটা কিন্তু খুব দরকার, শুধু অ্যাপোএনজাইম কিন্তু কাজ করতে পারবে না। তো এবার যদি আমরা একটু ফোকাস করি কোফ্যাক্টরে, তো কোফ্যাক্টরটা আমি কি বললাম, কোফ্যাক্টরটা হচ্ছে নন প্রোটিনেসিয়াস পার্ট। তো এটারও আবার দুটো ভাগ হতে পারে, একটা হচ্ছে মেটাল আয়ন অর্থাৎ যেটা ইনঅর্গানিক, আরেকটা হচ্ছে অর্গানিক পার্ট হতে পারে, সেটা হচ্ছে কোএনজাইম, হয় মেটাল আয়ন হবে নইলে কোএনজাইম হবে। কোফ্যাক্টরের দুটো ভাগ। এবার কোএনজাইম যেটা যদি অর্গানিক হয় তাহলে সেটার আবার দুটো ভাগ হতে পারে, কোএনজাইমের আবার দুটো ভাগ হতে পারে, হয় অর্গানিক মলিকুলটা ওই অ্যাপোএনজাইমের সাথে পুরোপুরি সবসময় অ্যাটাচ থাকবে, সেটাকে আমরা কি বলি প্রোস্থেটিক গ্রুপ, যখন পুরোপুরি সবসময় পারমানেন্টলি অ্যাটাচ থাকছে তখন সেটাকে বলছি প্রোস্থেটিক গ্রুপ। আর যদি পারমানেন্টলি অ্যাটাচ না থাকে, যখন এনজাইমটা কাজ করছে শুধু সেই সময় যদি অ্যাটাচ হয় তাহলে সেটাকে আমরা বলবো কো সাবস্ট্রেট গ্রুপ। তাহলে আরেকবার যদি আমরা পুরোটা দেখে নিই কী হলো, প্রোটিনেসিয়াস মেন পার্টটা যেটা এনজাইমের সেটা হচ্ছে অ্যাপোএনজাইম প্লাস কোফ্যাক্টর ইকুয়াল টু পুরো এনজাইমটা তৈরি হলো অর্থাৎ হলো এনজাইম। এইবার এই কোফ্যাক্টরের হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে মেটাল আয়ন আর আরেকটা হচ্ছে কোএনজাইম। এবার কি হচ্ছে, কোএনজাইমের আবার দুটো ভাগ, একটা হচ্ছে কো সাবস্ট্রেট আর আরেকটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। আর কেন কী কী ভাগ হলো, এক হচ্ছে অ্যাপোএনজাইম হচ্ছে প্রোটিনেসিয়াস পার্টটা এনজাইমের যেটা মেন, তার সাথে আরেকটা নন প্রোটিনেসিয়াস পার্ট যুক্ত হয় যাতে এনজাইমটা কাজ করতে পারে, সেটাকে আমরা বলছি কোফ্যাক্টর। কোফ্যাক্টর অর্গানিক হতে পারে বা ইনঅর্গানিক কোনো আয়ন হতে পারে, তো যদি আয়ন হয় সেটাকে আমরা বলছি মেটাল আয়ন, আর যদি অর্গানিক হয় তাহলে সেটাকে আমরা বলছি কোএনজাইম। এবার অর্গানিক পার্টটা এই অ্যাপোএনজাইমের সাথে পারমানেন্টলি অ্যাটাচ থাকতে পারে তাহলে সেটাকে আমরা বলছি প্রোস্থেটিক গ্রুপ, বা যখন এনজাইমটা শুধুমাত্র কাজ করছে সেই সময় শুধু অ্যাটাচ হতে পারে তো সেটাকে আমরা কি বলছি কো সাবস্ট্রেট।